আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর সিলেবাসের ফিজিক্সের নবম অধ্যায় আলোর প্রতিসরণ রিফ্র্যাকশন অফ লাইট এ অধ্যায়ের দুটি খুবই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো একটি হলো ক্রান্তিকোণ ওর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং সেকেন্ড হল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কমপ্লিট ইন্টারনাল রিফ্ল্যাকশন তাহলে আমরা একটু দেখে নেই যে এই দুইটা টপিকস কেমন তাহলে প্রথমটি কি ক্রান্তিকণ বা এটাকে আমরা সংকটকোণ বলেও ডাকি আচ্ছা তাহলে প্রথম টপিকসটি হল ক্রান্তিকণ ক্রান্তিকণ এটা অথবা একে আমরা কি বলি সংকটকোণ বলি আচ্ছা তাহলে ক্রান্তিকোণটা একটু দেখে নেই যে এটা কেমন হবে রশ্মি যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হবে তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কণের মান নব্বই ডিগ্রি হবে আপতন কোণের সেই মানটিকে বলা হয় ক্রান্তিকোণ তাহলে আমরা এই বিষয়টি একটু কেমন ফিগারের মাধ্যমে দেখে নিই দেখো যে মনে করি এটা হলো দুটা মাধ্যমের বিভেদতল এর উপর একটা মাধ্যম নিচে একটা মাধ্যম তাহলে এটা বিভেদ বিভেদতল এখন এই বিভেদতলের সাথে আমরা একটা অবিলম্ব অঙ্কন করলাম তাহলে আমি নাম দিলাম যে মনে করি পিকিউ হলো একটি বিভেদ তল দুইটা মাধ্যমের বিভেদ তল পিকিউ আর আমরা এখানে দিলাম এন এন প্রাইম হল অভিলম্ব এখন যদি কোনো আলো দেখো দেখ এভাবে আপত্তিত হয় এর আগে আমি একটু বলে দিই কোনটি হালকা এবং কোনটি ঘন মাধ্যম তাহলে আমি এই মাধ্যমটিকে দিলাম যে এটা হলো হালকা মাধ্যম আমাদের এটা রেয়ার মিডিয়াম এবং নিচের মাধ্যমটি হল ডেন্সার মিডিয়াম ঘন মাধ্যম এখন দেখো এই যে হালকা মাধ্যম মাধ্যম দিলাম অর্থাৎ হালকা মাধ্যম বলতে হতে পারে যে নিচের এই মাধ্যমটি মাধ্যম এটা হতে পারে কাঁচ মাধ্যম এটা হতে পারে বায়ুমাধ্যম তাহলে আলো যখন কাঁচ থেকে বাতাসে যাবে অবশ্যই কি ঘন থেকে হালকাতে যাবে এখন এরকম আরও কিন্তু বিভিন্ন হতে পারে যে একটা ঘন সাপেক্ষে আর একটা হালকা এখন আমি যদি দিলাম যে কোনো একটি আলোক রশ্মি এভাবে আপত্তিত হচ্ছে কোনো একটা আলোক রশ্মি কি যে এখানে গিয়ে আপত্তিত হলো অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে এখন এটা হলো বিভেদ তলের আপত্তন বিন্দু আচ্ছা তাহলে এই রশ্মিটি এবার তোমরা বলবা যে যখন এই ঘন থেকে হালকায় প্রবেশ করবে ঘনত থেকে হালকায় যখন প্রবেশ করবে তখন কী হবে অবিলম্বে দিকে সরে আসবে নাকি অবিলম্বে থেকে দূরে সরে যাবে হ্যাঁ নিঃসন্দেহে তোমরা মনে করতে পারবা যে অবশ্যই এটা ঘনত থেকে হালকায় গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে এটা কিন্তু একটা রুল এর আগের ক্লাসটাতে আমি তোমাদের দিয়েছিলাম যখন এদের রিফ্র্যাকশন অফ লাইট আলোর প্রতিসরণ পড়িয়েছিলাম ঠিক সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি কখন অবিলম্বের দিকে আসে এবং কখন অবিলম্বে থেকে দূরে সরে যায় তাহলে দেখো যে এই আলো রশ্মিটি যখন যে ঘনত থেকে হালকার অভিমুখে যাচ্ছে তখন যখন হালকায় প্রবেশ করবে তখন কি হবে মনে করো এটা তার সোজাপথ এটা হলো তার সোজাপথ এখন এই সোজান আগে সে কিন্তু অবিলম্ব থেকে একটু দূরে সরে যাবে দেখো এই সুজান আগে এটা অবিলম্ব এই অবিলম্ব থেকে আরও দূরে সরে যাচ্ছে আর ওই দিকে চলে যাচ্ছে তাহলে আমরা এখন বলতে পারবো যে আলোক রশ্মি যখন ঘন থেকে হালকায় প্রবেশ করবে অবিলম্ব থেকে আরও একটু দূরে সরে যাবে অর্থাৎ বেঁকে যাবে আচ্ছা এক্ষেত্রে আপতন কোন এইটা আর এটা হলো প্রতি স্মরণকোণ আচ্ছা এবার দেখো তাহলে আলোক যদি আমি এটাকে মনে করো এক নম্বর রশি দিলাম এটার জন্য এক আমরা এটা পেলাম যে এটা এক এটার জন্য আমি রিফ প্রতিশিত রশি হিসেবে এক এটা পেয়েছি এখন এর চেয়ে যদি আরও একটু বেশিক্ষণে আপত্তিত হয় অর্থাৎ আমি এটাকে মনে করো দিলাম আর ওয়ান কোন সরি এটাকে দিলাম আই ওয়ান আপত্তন কোন আই ওয়ান আর এটাকে দিলাম আর ওয়ান আচ্ছা এর চেয়ে যদি আর একটু বেশি কোনো আপত্তিতে হয় এবার কি হবে যদি এইভাবে আর একটু বেশি কোনো আপত্তিতে হয় অর্থাৎ এটাকে আমি দুই নম্বর রশি দিলাম এটার জন্য এবার কি হবে প্রতি রশিটি আরও বেশি হয়ে মানে বেশি কোণে বেঁকে যাবে যখন আমি আপতন কোণকে এখানে বাড়িয়ে দিলাম আপতন কোণ এখন হয়ে গেল মনে করো এইটা এটা কত আই টু হয়ে গেছে এইটা এখন অবশ্যই প্রতিসরণ স্মরণ কোণের মানও কিন্তু বেশি হয়ে যাবে এখন অর্থাৎ প্রতিফর্তির প্রতিশরিত রশ্মিটা আরও একটু বেশি বেঁকে যাবে তাহলে দুইয়ের জন্য আমি দুই নম্বরটা পেলাম আচ্ছা এইবার তাহলে এখানে কোনটা কত হবে এই কোনটা হবে আর টু এই পুরো এই কোনটা হবে আর টু এখন আমি যদি আপতিত রশিকে আরও একটু বেশি কোণে দেই এবার আপতিত রশিকে আরও একটু বেশি কোণে আপত্তিত করলাম দেখো যে এই কোণে অর্থাৎ মনে করি এটা আই থ্রি কোণে আমি আই থ্রিটা হলো আপতন কোন এখানে তাহলে এটার জন্য এবার কি হবে এবার অবশ্যই যে আগের চেয়ে আরও বেশি বেঁকে যাবে অর্থাৎ এক কথা আমি যত আপতন কোণকে এভাবে বৃদ্ধি করছি তত প্রতিসরণ কোণের মানও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে তিন নম্বর যে রসিটি এটি অবিলম্ব থেকে আরও দূরে সরে যাবে অর্থাৎ এক্ষেত্রে তল ঘেঁষে চলে যাবে ধরে নিলাম এক্ষেত্রে তল ঘেষে চলে যাচ্ছে তাহলে এটা হলো তিন নম্বরটা তিন নম্বরের জন্য আমরা তিন নম্বরটা পেলাম আচ্ছা এইবার তাহলে কী হবে দেখো যে এইবারের যে কোনটা আমরা পেলাম যে আই থ্রিন এর জন্য প্রতি স্মরণ কোণের মানটা কত পেয়েছি নিঃসন্দেহে বলবার নব্বই ডিগ্রি কারণ এটা হলো অবিলম্ব এটা বিভেদ তল তো বিভেদ তলের সাথে অবিলম্বের এই মধ্যবর্তী যে কোনটা এই কোন নিঃসন্দেহে এই কোনটা হল নাইনটি ডিগ্রি অর্থাৎ এক্ষেত্রে আমাদের আর থ্রিটা আসবে নব্বই ডিগ্রি তাহলে এবার আমরা কী বলতে পারি যে এবার আমরা বলতে পারবো যে আলো যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হবে তখন আপতন কোণের যে মানের জন্য এই প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয়ে যায় আপতন কোণের সেই মানকে ক্রান্তিকোণ বলে অর্থাৎ এখন এই কোণটাকে এই যে এই কোণ যেটা আপত্তন কোন এটা এটার নামই কিন্তু এখন ক্রান্তিকোণ অর্থাৎ আমরা যে তৃতীয় রশ্মিটার সাথে অবিলম্বের যে কোন দেখলাম আই থ্রি এই আই থ্রি কি এখন সি লিখতে পারবো অর্থাৎ এটা কি এখন আমরা লিখতে পারবো কি থিটা সি এই কোনটা এই কোনটা হলো থিটা সি অর্থাৎ এটাই আমাদের ক্রান্তিকোণ কোন হলো থিটা আর ক্রিটিক্যাল ক্রিটিক্যালের সি থেকে এটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি বা ক্রান্তিকণ বলি একে সি দ্বারা প্রকাশ করা হয় তো এখন আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যখনই এই পাশে মানে হালকা মাধ্যমের পাশটাতে যখন নব্বই ডিগ্রি হয়ে যাবে তখন ঘনমাধ্যমের যে কোনটা থাকবে এই কোণটাকে কিন্তু আমরা ক্রান্তিকোণ বলবো তোমরা কিন্তু অনেক সময় ক্রান্তিকোণ বলতে একটু ভুল কিছুকে বোঝে থাকো যে এই কোনটাকে তোমরা ক্রান্তি বলো না ক্রান্তিকোণ কিন্তু এই আপতন কোণ ক্রান্তিকণ মূলত আপতন কোন তাহলে আমি সংজ্ঞাটাকে আবার একটু বলি যে আলো যখন যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিষ্ঠিত হবে তখন আপতন কোণের আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হবে আপতন কোণের সেই মানকে যে আপতন কোণের সেই মানকে ক্রান্তিক বলা হবে একে তাহলে কি যে থিটা সি দ্বারা রিপ্রেজেন্ট করা হবে ওকে তাহলে এখন থিটা সি তোমরা নিঃসন্দেহে বুঝে ফেলছো যে থিটাসি কি নব্বই ডিগ্রিসে ছোটো কোণ নাকি বড় কোণ পরীক্ষা কিন্তু তোমাদের এমসি কেউ এরকম আসে যে ক্রান্ত নিচের কোনটি ক্রান্তিকোণের ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা আমি যদি বলি দেখো ক্রান্তিকোণের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য তাহলে থিটাসি ইকুয়াল নাইনটি ডিগ্রি দুই নম্বর দিলাম থিটাসি নব্বই ডিগ্রিসে বড় এটা দিলাম যে থিটা সি নব্বই ডিগ্রিসে ছোটো আচ্ছা তাহলে এখানে তোমরা একটু দেখো যে কোনটি সঠিক এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই তিনটার মধ্যে কোনটা সঠিক হবে থিটা সি যেটা ক্রান্তিকণ দেখো এই পাশে এই কণটা কিন্তু নব্বই ডিগ্রি হয় নাই মানে নব্বই ডিগ্রির ছোট আছে অবশ্যই ক্রান্তিকণ সর্বদা নাইনটি ডিগ্রির সে ছোটো হবে তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কোন শর্তে ক্রান্তিকণ নব্বই সে ছোটো এই যে এখানে দেখো তিতো যেটা আছে আছে। এটা কিন্তু নব্বই সে ছোটো আছে তাহলে আমাদের এই শর্তটি প্রযোজ্য হবে যে সি অল টাইম নব্বই ডিগ্রির সে ছোটো হবে তাহলে আমরা এটা বুঝলাম এবার আমরা আসি নেক্সট যে টপিক্স সেটা হলো এই যে টপিক্সটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমাদের দ্বিতীয় টপিক্সটা পড়ব আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে আমরা এখন দেখব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কেমন হবে আচ্ছা পণ্য অভ্যন্তরীণ প্রতিফলনটা কী যে আলোক রশ্মি যখন ক্রান্তিকোণের চেয়েও বড়ো কোণে আপতিত হবে তোমরা দেখছো এই তৃতীয় রশ্মিটার জন্য কিন্তু এই পাশে যে কোনো এটা হয়ে গেল অর্থাৎ এখানে তল ঘেসে গেছে তিন নম্বরটা এখন যদি বলছে যে ক্রান্তিকোণের চেয়ে আরও একটু যদি বড়ো কোণে আমরা আপত্তিত করি এবার কি ঘটবে এবার নিঃসন্দেহে তোমরা বুঝছো যে আমি ক্রান্তিকোণের চেয়ে যখন আরও একটু বড় কোণ এটা চার নম্বর দিলাম আপত্তিত করব তখন আপত্তিত যে রশ্মি যে আপত্তিত হলো এখন প্রতি এখন কিন্তু এই আপত্তিত রশ্মিটা হালকা মাধ্যমে প্রবেশ করবে না না করে পুনরায় গণমাধ্যমে আবার প্রতিফলিত হবে কেন কারণ এর আগের যে রশ্মিটি সেটি কিন্তু বিবেতল ঘেসে গেছে দেখো তিন নম্বরটি বিবেকতল ঘেসে গেছে এখন চার নম্বরটি এখানে যখন আমি কোনকে আরও বড় করছি মানে ক্রান্তিকোণের চেয়েও যখন বড় করছি তখন কিন্তু এখানে কি আবার এই এই দিকেই ফিরে আসবে অর্থাৎ যখন আমরা আলোক ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে পাঠাবো ক্রান্তি কোণের চেয়ে কোণে সেক্ষেত্রে কিন্তু উক্ত রশ্মিটি প্রতিসরিত না হয়ে পুনরায় একই মাধ্যমে প্রতিফলিত হবে এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয় তাহলে তোমরা এ বিষয়টি বুঝছো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটবে তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসে এমসিকিউ যে নিচের কোনটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত আচ্ছা তাহলে এবার আমি উত্তরটি বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুইটি শর্ত রয়েছে কি কি শর্ত এক নম্বরটি হলো যে আলোক্রস্মিককে অবশ্যই ঘনত একটু খেয়াল করো যে আলোকরশ্মিকে অবশ্যই ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে আপত্তিত হতে হবে এটা আর একটা আলোকৃশিকে অবশ্যই গণমাধ্যম থেকে হালকা মাধ্যমের অভিমুখে যেতে হবে এবং বিভেদ তলের উপর আপত্তিত হতে হবে তাহলে কিন্তু সম্ভাবনাটা অবশ্যই থাকবে তাহলে শর্ত দুইটাকে আলো কষিকে ঘনত থেকে হালকার অভিমুখে যেতে হবে তা নাহলে কিন্তু হবে না অবশ্যই ঘন থেকে হালকার অভিমুখে যেতে হবে এবং মাধ্যম দ্বয়ের বিভেদ তলে আপত্তিত হতে হবে আর দ্বিতীয়টি হলো আলোকৃষিক অবশ্যই ক্রান্তিকোণের চেয়ে আরও বড় কোনো আপত্তিত হবে না আপত্তিত হতে হবে তা হলে কিন্তু ক্রান্তিকণ হচ্ছে ছোটো কোনো কিন্তু কখনোই পূর্ণাভ্যন্তনীন প্রতিফলন ঘটবে না সেক্ষেত্রে প্রতিসরণ ঘটবে তাহলে আশা করি এই যে তোমরা বিষয়টি বুঝতে পারছো যে কোন ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় কখন ক্রান্তিকণ বিষয়টি ক্লিয়ার হয়েছ এবার পরীক্ষা যদি এরকম আসে নিচের কোনটি পূর্ণ অভ্যন্তীন প্রতিফলনের শর্ত আমি ক নম্বরটা দিলাম যে পণ্য অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত ক নম্বর হল দেখো যে কি হবে থিটা সি মানে থিটাসি আয়ের চেয়ে বড় অর্থাৎ আপতন থিটা থিটাসি বড় আচ্ছা ক নম্বরটা দিলাম না থিটাসি আয়ের চেয়ে ছোট আচ্ছা গ নম্বরটা দিলাম যে থিটাসি আয়ের চেয়ে বড় হতে পারে আর সমান হতে পারে এখন ঘ নম্বরটা দিলাম যে থিটা সি ইকুয়াল আয় এবার যদি দেই এই যে চারটে অপশন আছে মনে করো তোমার সামনে চারটা অপশন এখন বসে কোনটি পণ্য অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে প্রযোজ্য হবে পণ্য অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য যে ক্রান্তি অবশ্যই ক্রান্তি আপতন কোনটা কী হবে ক্রান্তিকোণের হচ্ছে বড় হবে আপতন কোন আয়টা কী হবে কোন হচ্ছে বড় তাহলে কোথায় আসছে ক্রান্তিকোন হচ্ছে বড় এই দেখো থিটা শীর্ষে আয়টা বড় এইটা কিন্তু পণ্য অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত মানে পণ্য অবন্ধের প্রতিফলনের ক্ষেত্রে এটা প্রযোজ্য এইটা প্রযোজ্য হবে যে অবশ্যই আই ইজ গ্রেটার দেন থিটাসি থিটাসি সে কোনটা যদি বড়ো হয় সেই ক্ষেত্রে পণ্যবন্ধের প্রতিফলন ঘটবে আশা করি তোমরা পুরো বিষয়টিকে বুঝতে পারছো তোমাদের শুভকামনায় আজকে এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম